সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত কেএনএফ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকালে জন্মসনদ দেখে তার পরিচয় মেলে। নিহতের নাম বেনেট থাংম্রো। সে বান্দরবন সুয়ালক ইউনিয়নের শ্যারনপাড়া গ্রামের বাসিন্দা। এক বছর আগে বাড়ি থেকে সে নিরুদ্দেশ হয়। অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। গতকাল নিহতের ঘটনার পর তার পরিবার জানতে পারে বিচ্ছিন্নবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টে জড়িত ছিল বেনেট।